নেকি অর্জন করা, নেকির কাজ করা কঠিন। এর চেয়ে কঠিন সেই নেকির কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। আমরা অনেকেই অনেক নেকির কাজ করি, কঠিন, অনেকেই করতে পারে না। আবার নেকির কাজ আমরা করার পরে এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল করানোটা আরও কঠিন। এর চেয়ে আরও কঠিন কি জানেন, এই নেকিটাকে ধরে রাখা। অনেকেই নেকি করে ধরে রাখতে পারে না, জেনে না জেনে, বুঝে না বুঝে এটা নষ্ট করে ফেলে। তাহলে আমি কোন অবস্থায় আছি আমার জানা দরকার, আমি কি নেকি করতে পারি? আলহামদুলিল্লাহ, আমি কি এমন নেকি করি যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? নেকির কাজ করেছি কিন্তু আল্লাহ গ্রহণ করেন নাই। আবু জাহাল, আবুল হাবরা হজ উমরা করত না, কুরবানি দিত না, আকিকা দিত না? দিত, কাজ লাগবে ওদের, গ্রহণযোগ্য হয় নাই। আবার রোজ কিয়ামতের দিন, এই হাদিসটা আপনার আগেও শুনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অপেনিং করবেন কাকে দিয়ে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, কারুন না? জাহান্নাম উদ্বোধন করবেন কারি সাহেব, আলেম, হাফেজ, খতিব, বক্তা, মুফতি, এই যত পীর সাহেব যত আছে আলেম, যাদের ডিগ্রি অনেক বেশি আপনারা দিয়ে থাকেন, দানবীর, শহীদ, কেন শহীদ হয়ে গেছে, দান খয়রাত করেছে অনেক, কারি হাফেজ অনেক, আলেম অনেক, হজ নসিহত করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এদের দিয়ে জাহান্নাম ওপেনিং করবেন কেন? আল্লাহর নবী আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা হুরায়রা, হাদি আউয়ালু জুমরাতিন তুসাইরু বিহান নার, এই প্রথম দল যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ওপেনিং করবেন, নাউজুবিল্লাহ। তাহলে সমস্যাটা কোথায়? যেই কাজগুলি ছিল জান্নাত যাওয়ার, সেই কাজগুলি হয়ে গেল জাহান্নামে যাওয়ার, কারণটা কি? তাহলে আমরা কিন্তু নেকি করতে পারি না বেশি, করলেও আল্লাহর কাছে কবুল করাতে পারি না, কবুল করাতে পারলে সেটাকে ধরে রাখতে পারি না। এটা কিন্তু আপনাকে অবশ্যই নিজের যাচাই বাছাই নিজেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে কোনো আমল কবুল হওয়ার জন্যে, আপনারা এটা অনেকবার শুনেছেন আমার কাছ থেকে, অন্য শেখদের কাছ থেকে, তিনটি মৌলিক যে শর্ত, সঠিক ইমানের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর জন্যে, কেবলমাত্র নবীর তরিকায়, এই তিনটা জিনিস ঠিক করে তারপরে ইবাদত শুরু করবে, তার আগে করার দরকার নেই। ইমান ঠিক আছে? আবু জাহাল, আবু লাহাবদের ইমান ঠিক ছিল না, তাই তার বাতিল হয়ে গেছে। আল্লাহর জন্যে ঠিক আছে? যদি না থাকে তো ওই যে তিন দল, তিন দল জাহান্নামে যাবে, কারণ কি? আল্লাহর জন্যে করে নাই। আর নবীর তরিকা ঠিক আছে? না হলে ওই যে হাউস কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। সারা জিন্দেগি জান্নাতের কাজ করে, সারা জিন্দেগি নবীর ভালোবাসায় উপচে পড়ে, সারা জিন্দেগি রাসুলের ভালোবাসা প্রকাশ করে যাবে জাহান্নামে, কারণ কি? এবং সবচেয়ে যেটা আজ আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ, আমাদের যে ইমানের অবস্থা, আমাদের ইমান যদি আমরা যাচাই বাছাই করে দেখি, তাহলে সে আবু জাহাল, আবু লাহাবদের চেয়ে খুব ভালো অবস্থায় আছে বলে মনে হবে না আমার। আমি যতটুকু জানি মনে নেই, অনেক মানুষের ইমান তাদের চেয়েই তো এর ইমানের গণ্ডগোল বেশি। তারা শিরিক করত উলুহিয়াতে, আর আমাদের করে উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সিফাতে সব জায়গায় শিরিক দিয়ে ভরা, তারপরে তাওহীদি জনতা মনে করে দাড়ি লম্বা হলেই বুঝি জান্নাত হয়ে গেল, তসবি লম্বা হলেই, টুপি লম্বা হলেই, বড় পীর সাহেবের মুরিদ হলেই। এই যে আমাদের খেয়াল, এই যে আমাদের আমল আকিদার যে জগৎ, বিশ্বাসের জগৎ এত জঘন্য যেটা কল্পনা করা যায় না। আপনি সারা জিন্দগি আমল করে কোনো কাজই হবে না। বিশেষ করে আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আর রিয়া, লোক দেখানো। শিরিক দুই প্রকার, একটা বড়, একটা ছোট। বড় শিরিক যদি করে কেউ, তাহলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। রাসুল, আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। লাইন আশরাকু লা ইয়াহবাতান্না আমালুক, লাইন আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন,
নবী রাসূল গুণ সম্পর্কে আল্লাহ বলছেন নবী রাসূল গুণ শিরিক করলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। রাসূলকে বলছেন আপনি শিরিক করলে আপনার সমস্ত আমল বরবাদ হতো। ও পীর সাহেবের মরিদরা করলে শিরিক হবে না, কারণ পীর দায়িত্ব নিয়ে নিয়েছেন, উনি কাউরই কোনো আমল নষ্ট হবে না, সব কবুল করিয়ে ছাড়বেন, উনি সবারে জাহান্নামে নিয়ে ছাড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারবেন না, ও নিতে পারবে। এই হল ধারণা আমাদের। তাহলে বড় শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, কিন্তু ছোট শিরিক রিয়া করলে যেই আমলের মধ্যে রিয়া হলো সেটা তো নষ্ট হয়ে যায়। বড় শিরিক করলে তার স্থায়ী জাহান্নাম হয়, জান্নাত হারাম হয়ে যায়। বড় শিরিক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বড় শিরিক করে তওবা না করলে তাকে হত্যা করা, ইসলামী রাষ্ট্র হলে তাকে হত্যা করতে হয়, তার সমস্ত ধন সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে চলে যায়, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ ওয়ারিস পাবে না। বড় শিরিক করলে একটা মানুষ আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান তার ছেলেকে বললেন বাবা শিরিক কর না আল্লাহর সঙ্গে, শিরিক সবচেয়ে বড় জুলুম। আজ এই বড় জুলুম দিয়ে ভরা বারাউলিয়ার দেশে, যেখানেই যাবেন সেখানেই শিরিক দিয়ে ভরা, মাজার মানেই শিরিক, নাউজুবিল্লাহ। আজ শিরিকের চর্চা হয় মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কি বলে আপনার লাইলাতুল কাদারে, শবে বরাতে, অমুকে তুমুকে, মানে বিশেষ বিশেষ, এমনকি হজ করতে গিয়ে, এমনকি মদিনায় গিয়ে ডাকে ইয়া রাসূল আল্লাহ। শেষ হজ করে নিষ্পাপ শিশু হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, মদিনায় গিয়ে রাসূলকে ডেকে জাহান্নামী হয়ে তারপরে বাংলাদেশে এসে মরে গিয়ে তারপরে তো হাজি সাহেব জান্নাতের সার্টিফিকেট তাকে পাঠিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আমাদের এই যে শিরিকের প্লাবন, শিরিক দিয়ে জমজমের ব্যবসা, আজ তাবিজের ব্যবসা, আজ শিরিক দিয়ে আমাদের সমাজকে ছেয়ে দেওয়া হয়েছে, একেবারে প্লাবন, প্লাবনিত কি হয়েছে, ফ্লাটেড কি বলে ওটাকে আমরা বলি, মানে একেবারে বন্যায়, বন্যার পানির মতো যেন আমাদেরকে সব সর্বনাশ করে ফেলেছে। বড়লোকদের শিরিক, বড়লোকদের শিরিক হয় অহংকারের মাধ্যমে, আমি এই করেছি সেই করেছি, আমি মসজিদ করেছি। একজন বলে কি আমাদের জমিনের ওপরেই মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাই স্কুল সব কিছু, এটা বাপদাদা আমাদেরই সব। এরপরে কি কয় মাজারও আছে, বাহ, মাজার বানাই দিয়ে সব যান জাহান্নামের দরজা ওপেন করে রেখে দিয়েছে, এটা গর্ব। অনেকেই বলতে শুনি আমি অমুক মাজারে গিয়েছি, অমুক মাজারে গিয়েছি, ওখানে গিয়ে দান করেছি, অমুক জায়গায় সেজদা করেছি, আজমিরে গিয়েছি, সেখানে গিয়েছি, সেখানে গিয়েছি। এমন কি একজন বলতে আমি নিজের কানে শুনেছি কয় আজমিরে গিয়ে যে মজা পাই, পশ্চিমে গিয়ে সেই মজা আমি পাই না, আমার নিজের কানে। আমি সৌদি আরব থেকে আসছি ঢাকা এয়ারপোর্টে, ডোমেস্টিকে যাব সৈয়দপুর, একটু আবহাওয়া খারাপ, এক মুরব্বী যাবে যশোর, এই কথাই কথাই উনি স্পষ্ট বলতেছে সে আজমির থেকে আসছে, আজমির থেকে এসে এখন বাড়ি যাচ্ছে আর কি, এবং তার অপিনিয়ন বলতেছে কি যে আমি যা আজমিরে গিয়ে মজা পাই সেটা পশ্চিমে গিয়ে পাই না। তাই বললাম আবু জাহাল আবু লাহাব, আবু জাহাল আবু লাহাবরা এখনো মরে গেছে কিন্তু ওদের উত্তরসূরি তো রয়ে গেছে।